বাংলাদেশের ন্যায় ইতালিতে উদযাপিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দর্শক, এ ব্যাপারে বিস্তারিত জানাতে ইতালির ভেনিস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আসলামুজ্জামান। আসলামুজ্জামান, ইতালিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেমন দেখছেন সেখানকার প্রবাসী বাংলাদেশিদের প্রস্তুতি, জানাবেন আমাদের। নীরা, আপনাকে ধন্যবাদ। যথাযথ মর্যাদায় বাংলাদেশের সাথে তাল মিলিয়ে কিন্তু ইতালিতেও কিন্তু 21 ফেব্রুয়ারি উদযাপন হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে ইতালিতে তিনটি স্থায়ী শহীদ মিনার রয়েছে, তার একটিতে কিন্তু তার সামনেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এখানে প্রবাসী বাংলাদেশিরা কিন্তু বাংলাদেশের সাথে তাল মিলিয়ে 12:01 কিন্তু শহীদদের স্মরণে পুষ্প অর্পণ করেছেন। এখানে কিন্তু বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু এসেছেন, কারণ এই ভাষাকে পাওয়ার জন্য যারা আসলে জীবন দিয়েছেন তাদের স্মরণেই কিন্তু প্রবাসে ব্যস্ততার মাঝে থেকেও কিন্তু তারা এই পুষ্প অর্পণ করতে এসেছে, তাদের স্মরণে সম্মান জানাচ্ছেন। আমি একটু কথা বলবো এক প্রবাসী বাংলাদেশি এখানে রয়েছেন, যে আসলে আপনারা ব্যস্ততার মাঝেও যে এখানে চলে আসছেন বাংলাদেশের সাথে তাল মিলিয়ে, যে আমার আপনার অনুভূতি সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ আরটিভিকে। আসলে যে আজকে যে অমর 21, সেই অমর 21 আমার গর্ব, সেই গর্বের জায়গা থেকে আসলে আমরা যে আমরা প্রবাসের মাটিতেও যে আমাদের একটা স্থায়ী শহীদদের রয়েছে সেখানে এসেছি আমরা যে আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। এটা আসলে আমাদের মূল উদ্দেশ্যই হলো আমাদের যে পৃথিবীতে বাসার জন্য কিন্তু আমার বাংলাদেশি যুদ্ধ হয়েছে, একমাত্র আমাদের বাংলা ভাষার জন্য, আমার নিজের মাতৃভাষার জন্য। সেই জন্যই কিন্তু আমরা চেষ্টা করেছি জানানোর জন্য আমাদের পরবর্তী প্রজন্মকে, যারা এই বিদেশ প্রবাসের মাটিতে যারা বড় হচ্ছে আমাদের সন্তানরা, তাদেরকে জানানোর জন্যই মূলত আমরা এখানে এসেছি শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনারে। আমার সাথে আরো একজন প্রবাসী এখানে রয়েছেন, শরীফ মৃধা ভাই, যে আপনারা ব্যস্ততার মাঝেও যে এই স্থায়ী শহীদ মিনারে পুষ্প অর্পণ করতে এসেছেন, আপনার অনুভূতি সম্পর্কে একটু জানতে চাই। ধন্যবাদ আরটিভিকে। আসলে আমাদের খুব ভালো লাগতেছে বিদেশের মাটিতে দীর্ঘ 21 বছর পরে, যদিও 20-21 বছর বিদেশের বাহিরে, 21 বছর পরে স্থায়ী একটা শহীদ মিনারে ফুল দিতে পেরে আসলে খুব আনন্দিত। এমনকি আমরা চাই পরবর্তী প্রজন্ম আমাদেরকে দেখে আমাদের বাংলা ভাষা সম্পর্কে শিখুক, শহীদদের সম্পর্কে শিখুক। ধন্যবাদ। নীরা, আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে যে বাংলা স্কুলগুলো রয়েছেন সেই বাংলা স্কুলে কিন্তু শিশুদের নিয়েও কিন্তু বিভিন্ন কার্যক্রম চলছে। এছাড়াও ইতালিতে নিযুক্ত যে বাংলাদেশ দূতাবাস রয়েছে সেখানেও কিন্তু নানা বিষয় নিয়ে এবং উদযাপন শুরু করছে। সবকিছু মিলে কিন্তু যথাযথ মর্যাদা ইতালিতে 21 ফেব্রুয়ারি পালিত হচ্ছে। নীরা, এই ছিল ইতালি থেকে সর্বশেষ 21 ফেব্রুয়ারির তথ্য। জি আসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ ইতালি থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।